দেখো টুনটুনি, আমার সাথে সালাকি করার চেষ্টা করো না। আমার গয়নাগুলো কলে রাখি, যাও ফেরত দাও। আমার মার গয়না তোমার হয় কিরম করে? গয়নাগুলো কনে গেল টুনটুনি, তুমি কি সরাই রাখিস? না না, তাহলে পরে কি গয়নার পুটলা হাওয়া হয়ে গেল? আমি কিছু জানি না, চালনা করলে তো হবি না। এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ থাকে না, তাহলে তো তোমার শান্তি হবে, তাই নেই? আর গয়নার তো পাকা গজা নেই যে উইডিও চলে গেছে। স্যাপেরও পারে, যেরকম করে তোমার ব্যাগে উড়ে চলে আসছিল গয়নাগুলো, ঠিক সেভাবে আবার উড়ে যাবারও পারে। টুনটুনি, সত্যি করে কত মানে এত করে নিষেধ করার পরও গয়নাগুলো কিন্তু তোমার আব্বার আলমারিতে রেখে আসছ? খুললাম তো, আমি কিচ্ছু জানি না। দেখো টুনটুনি, আমার সাথে চালাকি করার চেষ্টা করো না। আমার গয়নাগুলো কলে রাখি, যাও ফেরত দাও। তোমার গয়না? আমার মার গয়না তোমার হয় কিরম করে? আমার গয়নাকে খুব অপরাধ করে ফেলেছি টুনটুনি, আমার ক্ষমা করে দাও। আসলেই তো আমার গয়না কি করে হবে, এটা তো তোমার মায়ের গয়না। তোমার মায়ের গয়না আমার গয়না হবে কি করে? আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার তো এই অধিকারটা নেই, তাই নেই? আসলে বড় ভুল করে ফেলেছি, আমার ক্ষমা করে দাও। আমি আর জীবনে কোনোদিন কথা কব না, আমি আর আসলে বুঝতে পারিনি যে এই অধিকারটা আমার নেই। হয়ে গেল, মাই নাই।